বিশ্ব মানচিত্রে খুব অল্প জায়গা দখল করে আছে বাংলাদেশ তবে ক্ষুদ্র এই জাতিরাষ্ট্রে রয়েছে অনন্য ইতিহাস অন্যায়ের কাছে মাথা নত না করা আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনা সাফল্য রয়েছে বাঙালির ছবিতে আর এর রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কারণে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনায়করা বঙ্গবন্ধুকে দেখতেন সম্মান আর সমীহের চোখে বাংলাদেশও ছিল তাদের আগ্রহের জায়গায় তবে বঙ্গবন্ধুকে হত্যার পর বদলে যায় সেই চিত্র দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে ক্ষমতায় এসে দেশের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা দুর্বার গতিতে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় শুরু করেন কাজ তবে ক্ষমতার পালা বদলে আবারও থমকে যায় দেশের অগ্রযাত্রা দু সালে ক্ষমতা গ্রহণের পর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সময়ে সব সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বিশ্ববাসী তাই এগিয়ে যাওয়ার গল্প শুনতে চায় বাংলাদেশের কাছে সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যের মর্যাদাশীল থিঙ্ক ট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট ওডিআই আয়োজিত বাংলাদেশের উন্নয়নের গল্প শীর্ষক অনুষ্ঠানের আয়োজনই বলে দেয় বিশ্বের কতটা মনোযোগ কেড়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন তার অভিজ্ঞতায় ঋদ্ধ হচ্ছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দল আওয়ামী লীগও বঙ্গবন্ধু যেভাবে গোটা বিশ্বের সকল বড়ো বড়ো রাষ্ট্র নায়কদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা ব্যক্তি ছিলেন সমাদিত ব্যক্তি ছিলেন ঠিক অনুরূপভাবেই কিন্তু বঙ্গদুর কন্যা যেহেতু শেখ হাসিনাও ইতিমধ্যে তার নিজের দক্ষতা যোগ্যতা সততা দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে একটা অনুর তুলে ধরতে সক্ষম হয়েছেন রিসেন্টলি ভারতের কংগ্রেস পার্টির তার আমন্ত্রণ জানিয়েছিল সেই প্রতিনিধি দল সেখানে গিয়েছে একইভাবে একটা প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণেও যাচ্ছে কিছুদিন আগে চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দল আমরা গিয়েছিলাম আমি মনে করি এই সম্মান বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই সম্মান জননেত্রী শেখ হাসিনার আমাদের দলীয় আলোচনার পাশাপাশি আমাদের পারস্পরিক সুসম্পর্ক আমাদের রোহিঙ্গা ইস্যু আসতে পারে তিস্তা নিয়ে ইস্যু আসতে পারে সরকারি পর্যায়ে যোগাযোগের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সমঝোতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে মিরাজ মিজু একুশ টেলিভিশন ঢাকা